দর্শক, অবিশ্বাস্য ব্যাপার, এখানে এই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি কোনো ডালপালা নেই, ডালপালা ঠিক তেমন নেই, গাছের পাতাও নেই, কিন্তু আম যে পরিমাণে আছে এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে এই ধরনের একটি নাড়া গাছে অসংখ্য আম। এটা আসলে কি কারণে কি আমাদের জানার কিন্তু অত্যন্ত আগ্রহ হয়ে দাঁড়ালো, যে এত সুন্দর সুন্দর আম আমরা দেখলাম যে আসলে আমগুলো কি। এখানে এসে জানতে পারলাম যে এই আমগুলো আসলে আসিনা আম, আর এই আসিনা আম এই ধরনের গাছে এরকম পরিমাণের আম অন্যান্য গাছগুলোতে কিন্তু আসলে লক্ষ্য করা যায় না, কিন্তু এই গাছে এত কেন আম। আমরা চেষ্টা করলাম যে এখানে যারা বাগান মালিক আছেন তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব, কিন্তু এখানে আসলে কেউ নাই, তেমনভাবে কাউকে লক্ষ্য করলো না। আমরা তার বাগানটি ঘুরে দেখলাম যে প্রত্যেকটা গাছেই, আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই ঠিক এরকমভাবে আম ঝুলছে। আমরা অন্যান্য বাগানগুলো আসলে দেখার চেষ্টা করেছি, কিন্তু এত পরিমাণে আম কখনো দেখিনি। এই আসিনা আমের কদর অবশ্য রয়েছে, কারণ এই আমগুলো একেবারেই মৌসুমের শেষ পর্যায়ে আসে, শেষ পর্যায়ে উঠে, যখন কোনো আম থাকে না বাজারে তখন মূলত এই আমগুলো বাজারে আসে, আর এগুলোর শেষ মুহূর্তে কিন্তু কদর বেড়ে যায়। বর্তমানে এই আমগুলোর বাজার কিন্তু এখন চলছে 1200 থেকে 1500 টাকা মন, কিন্তু এমন একটা সময় আসবে যখন সব আম শেষ হয়ে যাবে, তখন আর কোনো আম থাকবে না, আর এই আমগুলোর কদর কিন্তু বেড়ে যাবে। এই আমগুলো তখন কিন্তু প্রতি মন বিক্রি হবে 3-4 হাজার টাকা, এমনকি 5 হাজার টাকা মন পর্যন্ত এই আমগুলো বিক্রি হবে। আমরা আসলে এখানে এসে দেখলাম যে এই চাষি যে আসলে কোন পদ্ধতি অবলম্বন করেছেন। এত আম আসলে আমি এখন পর্যন্ত আমার লাইফে এরকম ছোট্ট একটি গাছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ডালপালা তেমন খুব একটা বেশি নেই, কিন্তু যেটুকু আছে প্রত্যেকটা ডালে একটা করে আম ধরে আছে, প্রত্যেকটা ডালে একটা করে আম ধরে আছে। যে একটি ডালে আপনারা দেখছেন যে কটা ডগা ছেড়েছে, কয়টা, 4টা, এখানে 4টা ধরেছে, মানে এই গাছের ডালের থেকেও বেশি মনে হচ্ছে আম ধরে আছে। পাতা আপনারা দেখতে পাচ্ছেন, পাতা নেই বললেই চলে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এই গাছটি নয়, এখানকার আরও যারা যে সমস্ত গাছগুলো রয়েছে প্রত্যেকটিরই একই অবস্থা। এখানে যদি আসলে বাগান মালিক থাকতেন তাহলে আমরা কথা বলে দেখতাম তাদের সঙ্গে, এ বিষয়ে জানার চেষ্টা করছিলাম যে এর আসলে গুরু রহস্যটা কি, কী করে তিনি এত ফল আসলে ধরাতে পেরেছেন। যদিও ফল আল্লাহ দান, আল্লাহই দিবেন, কিন্তু আসলে মানুষের তো কিছু কর্মেরও ব্যাপার আছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করতাম। এ ছিল দর্শক আজকে এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ভিডিওটি আমরা ধারণ করেছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার দিঘিরহাট মিরাপাড়া এলাকা থেকে। দেখো,